শর্ত অনুযায়ী জায়গার মালিকের পরিবারের সদস্যকে চাকরি না দিয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিজেদের পছন্দের লোককে হেলপারে চাকরি দিতে চাইছে পঞ্চায়েত কর্তৃপক্ষ। এ নিয়ে ক্ষোভে ফুঁসছেন জায়গার মালিক। ঘটনা ফটিকরায় রাধানগরে। জানা গেছে 1990 সালে এলাকায় এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি চালুর জন্য নিজেদের জোতের জায়গা দান করেন এলাকার বাসিন্দা রসময় দেবনাথ। শর্ত ছিল কেন্দ্রটি যতদিন থাকবে সেখানে পরিবারের একজনকে চাকরিতে রাখতে হবে। শর্ত অনুযায়ী 1990 সাল থেকেই এখানে হেলপার হিসেবে নিযুক্তি পান পরিবারের সদস্য চারুবালা দেবনাথ। এতদিন সব ঠিকঠাক চলছিল, কিন্তু সম্প্রতি ওই হেলপার চাকরি থেকে অবসর নেয়ায় দেখা দেয় বিপত্তি। শাসক দল পরিচালিত রাধানগর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ তাদের পছন্দের তথা দলের লোককে এই চাকরি দেবার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ। তাদের দাবি, চুক্তি না মানলে অঙ্গনওয়াড়ি সেন্টার এখান থেকে স্থানান্তর করতে হবে অন্যত্র। মা 1990 থেকে এখানে চাকরি করে, বলতে একটা বাতার মতো একটা বেতন পায়। হ্যাঁ, এই জায়গাটা জুতোর জায়গা, জুতোর জায়গার উপরে আমরা বাড়া হিসাবের মতো ঘর করা হয়েছে। সরকারি ঘরটা সরকারি, আর জায়গাটা তো আমরা জুতের জায়গা। প্রথম স্কুল ঘরের জায়গাটা দিছি আমরা, যেটা পরে বাউন্ডারি জায়গাটা দিছি আমরা। এখন মা রিটায়ারমেন্টে গেছে কি, মা রিটায়ারমেন্টে যাওয়ার পরে এখানে অন্য একজন নিয়োগ করা হয়েছে। তো আমরা বক্তব্য হলো পরিবর্তে, আগে যখন স্কুলটা হয়েছিল তখন সময় কথা আছিল, যারা আছিল তখন সময় তারার লগে কথা আছিল যে পরিবর্তে এটা তোমরাই পাইবা। হ্যাঁ, এই হিসাবে আমরা তো অক্ষণ পাইতাম। তখন আমরা যদি না পাই, জায়গা জমি নাই, বাড়িঘর নাই করলে চলে, জায়গাটা লাগে একটা সুন্দর সুন্দর করে পারি আর বাঁশ বেত দিয়ে পারি, যেমনে পারি একটা ঘর দুয়ার বানাইয়া এখানে থাকুন। এদিকে পঞ্চায়েতের পছন্দ মতো জনৈক মহিলা হেলপার কাজে যোগ দিতে গেলে তাতে আপত্তি জানান চারুবালা দেবনাথ পরিবারের সদস্যরা। এমন অভিযোগ করলেন ওই মহিলা। বিন্দুরানী সরকার বেকেটা মালা করা। আচ্ছা, তো কি সমস্যা আপনার? আমার সমস্যা হয়েছে, আজকে অগাস্টের 1 তারিখ আমার জয়েনিং আছিল, তারা জয়েনিং করতে দিছে না আমারে। কারা দিছে না? ও যে স্কুলের আগের হেলপার যে আছিল তাই রিটায়ারমেন্ট হয়েছে, তাই না আমার জয়েনিং করতে দিছে না, তারা তালা মারে দিছে। পঞ্চায়েত বটি সম্পূর্ণ আছিল, তার পঞ্চায়েত বটিতেও তারা দেখতে দিছে না। পঞ্চায়েত অবশ্যই দেখুন আমার জয়েনিং কাগজ আছে, ওই জয়েনিং কাগজ দিয়ে আসলে জয়েনিং তারাকে দিল। শর্ত না মানায় বর্তমানে চারুবালা দেবনাথের পরিবার আশ্রয় নিয়েছেন ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটিতে। এই সমস্যা কয়েকদিন ধরে চলে আসলেও দায়িত্বপ্রাপ্ত দপ্তর সমস্যা সুরাহার কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ। এই ঘটনাটি মানতে পারছেন না গ্রামের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ। ঘটনা নিয়ে ক্ষোভে ফুঁসছেন চারুবালা দেবনাথের পরিবারও। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।